আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি বিশ্বকাপ ফুটবল মডেল টেস্ট, কাতার বিশ্বকাপ 2022 নিয়ে 27টি MCQ প্রশ্ন। কাতারে অনুষ্ঠিত 22তম বিশ্বকাপ ফুটবলের সময়কাল কত? 20 নভেম্বর থেকে 18ই ডিসেম্বর 2022। 20 নভেম্বর 2022 উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? আল বায়াত স্টেডিয়ামে। 18ই ডিসেম্বর 2022 ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? লুসাইল আইকনিক স্টেডিয়াম। অফিসিয়াল মাস্কটের নাম কি? লাইভ। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয় কোন অফিসিয়াল বলে? আল রিহলা। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোন অফিসিয়াল বলে? আল হিলম। চ্যাম্পিয়ন হয় কোন দেশ? আর্জেন্টিনা। রানার্স আপ হয় কোন দেশ? ফ্রান্স। তৃতীয় স্থান লাভ করে কোন দেশ? ক্রোয়েশিয়া। চতুর্থ স্থান লাভ করে কোন দেশ? মরক্কো। গোল্ডেন বুট লাভ করেন কে? কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বল লাভ করেন কে? লিওনেল মেসি। সেরা উদীয়মান খেলোয়াড় কে? অ্যাঞ্জো ফার্নান্দেজ। গোল্ডেন গ্লাভস লাভ করেন কে? এমিলিয়ানো মার্টিনেজ। প্রথম হ্যাট্রিক করেন কে? গনসালো রামোস। মোট কতটি গোল হয়? 172টি। পুরুষদের ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করেন কে? এস্তেফানি ফ্রাপার্ট, ফ্রান্স। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল লাভ করেন কে? লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করেন কে? কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলেন কে? লিওনেল মেসি। ফাইনালে সর্বোচ্চ গোলদাতা কে? কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতে? 3বার। 23তম বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? উত্তর আমেরিকাতে। 23তম বিশ্বকাপ ফুটবল কতটি দেশে অনুষ্ঠিত হবে? 3টি দেশে। 23তম বিশ্বকাপ ফুটবল কোন কোন দেশে অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র তথা ওপরের সবগুলো দেশেই 23তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। 23তম বিশ্বকাপ ফুটবল ভেন্যু কতটি? 16টি। 23তম বিশ্বকাপ ফুটবল অংশগ্রহণকারী দেশ কতটি? 48টি।